অভিযোগ তুলেছেন যে ওই ডিমদেরকে ছাত্রছাত্রীরা ধাওয়া করেছে, সেটা সম্পর্কে আমি জানতে চাই। সাদিয়া আফরিন, আপনার কেন ধাওয়া করেছিলেন? আমি আমাদের সম্মানিত শিক্ষককে একটু বলবো যে আপনি ডিন হোক আর যাই হোক, আপনারা এখানে যারা যারা সম্ভব সিলেটে আছেন, আপনারা তো অনেক দূরে আছেন, এখানে এসে একটু দেখা সাক্ষাৎ করে যে তারপরে এখানে বসে বসে কথাগুলো বললেন আপনারা, এখানে রাজনীতি তুলে ধরার আমরাও তো কানতে পারি, এখানে কেউ একজন এসে একটু দেখে যাচ্ছেন না? স্যার আমি আপনাকে পার্সোনালি বলতেছি, আপনি কি আসছেন একবার দেখা করতে এখানে? একবার আসছেন? অনেকবার আসছি, আমি অনেকবার আসছি, 24 জন আমি অনেকবার আসছি, আমি অনেকবার আসছি, আমি আবার কথা দিচ্ছি, আমি অনেকবার আসছি। স্যার একটু বলতে দেন সাদিয়াকে, আমি বলুক। সাদিয়া আফরিন, রবিবার দিন কি দিনটা যখন গিয়েছিল? অনেক ছোট, আমি আপনাদের আলোচনার টপিকই আসলে বুঝতেছিলাম না মাঝে মাঝে, যে তদন্ত কমিটি আজকে আন্দোলনের 9 দিন, এখনো তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই আশ্বাসে আমাকে এখান থেকে উঠে চলে যাইতে হবে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্যার, হয়েছে, এটা এটা হয়েছে সিন্ডিকেট কয় তারিখ? তোহির বিন আলম, আমি শিক্ষক হিসেবে আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ থামেন। আপনি কেন তর্ক একটু বলতে দেন, আপনি বলেন। তোহির বিন আলম, হ্যাঁ একটু সাদিয়া আফরিন বলেন। ধাওয়া পাল্টা হওয়ার যে ব্যাপারটা হয়েছে, আমি ওই নিজে ওখানে ছিলাম, আমরা স্যাররা আমাদেরকে ওখানে কোন একটা কথা বলতে আসছিলেন, আমাদেরকে বোঝাচ্ছিলেন, বোঝাইয়া তারা নিজেরা নিজেদের মতো হেঁটে চলে যাচ্ছিলেন এবং আমরা পিছন থেকে স্লোগান দিতে দিতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমরা শুধুমাত্র ছাত্রীরা আন্দোলন করতেছিলাম, আমাদের সেই শিক্ষকরা আমাদেরকে ভয় পাচ্ছিলেন। কেন ভয় পাচ্ছিলেন? আমরা ওনাদেরকে কি করতাম? যেই কারণে ওনারা পুলিশ এখানে ডেকে আনলো, ধাওয়া পাল্টা ধাওয়ার ব্যাপারটা কিভাবে আসলো? আমরা ওরা কি ওনাদেরকে দৌড়ায় দৌড়ায় মারতাম? আমরা কি করতাম? আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে আমরা কথা বলতে চাইছিলাম, আমাদের প্রশ্নের আনসার গুলা চাচ্ছিলাম, ওনারা আলোচনা করে যেই সলিউশন নিয়ে আসছেন সেটা না, আমাদের সাথে একটা ইন্টারাকশনের বিষয় হওয়ার কথা ছিল, ধাওয়া পাল্টা ধাওয়া না। আমরা আমাদের স্যারদেরকে তালাবন্ধ করে রাখতে চাই না, ওনাদের সাথে কথাবার্তা বলতে চাই। মানে ধাওয়া দেওয়ার কোনো ঘটনা ঘটেনি আসলে? তাহলে ঘটে নাই, ধাওয়া দেওয়ার কোনো ঘটনা ঘটে নাই। আমি এরকম অভিযোগ তো আমি ক্যাম্পাসে শুনিনি যে ডিনদের, তার মানে হঠাৎ করে মানে ডিনদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যে মাননীয় শিক্ষামন্ত্রীকে যে ইনফরমেশনটা দেয়া হচ্ছে সেখানে তো বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। জাফরুল্লাহ স্যার এবং এনআই স্যার, উনি তো সেই ধারণাটা মাথায় নিয়েই এদিকে ট্রিটমেন্ট করতে আসবেন বা কথা বলতে আসবেন, তখন কি আপনি মনে করেন সংকট থেকে উত্তরণ সম্ভব হবে? আমি তো মনে করি স্যার, স্যার আমি একটু বলে নিই, ওই যে ডিন রুবেল স্যারকে একটু জিজ্ঞাসা করেন, আশরাফ স্যার আপনি রুবেল স্যারকে একটু জিজ্ঞাসা করেন। রুবেল স্যার, আমি সরি টু সে, আমি ক্যাম্পাসে এই কথা আজ শুনিনি, আজ পর্যন্ত আজকে প্রথম শুনি। আমি রুবেল স্যার, আমি নাম বলা উচিত ছিল না, নাম বলা আপনি তর্ক না, আমি তর্ক করছেন না, আমি বলেছি আমি কারোর কাছে শুনিনি, কোন ডিন এই কথা বলেনি যে ছাত্রীরা ডিনদেরকে ধাওয়া দিয়েছে। ক্যাম্পাসে তো মনে সিসি ক্যামেরা অবশ্যই, আমি ক্যাম্পাসে থাকি, আমি এখন ক্যাম্পাস থেকে এখানে জয়েন করেছি, আপনার সাথে আমি বেশি সময় ক্যাম্পাসে থাকি, এটা এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সবাই জানে, আমি সকাল 9টায় ঢুকি রাত 9টায় বের হই। আশরাফউদ্দিন স্যার, সেই এলাকাটা কি সিসি ক্যামেরার আওতাধীন নাকি আওতাধীন কিনা যেটা নিয়ে আমি ঠিক বলতে পারবো না, আমি সেটা বলতে পারবো না। আমি বলেছি আমি শুনিনি, সাদিয়া বলছে করেনি, ব্যাস, আর আপনি বলেছেন করেছে, এটা প্রথম শুনেছি। এটাই তদন্ত হওয়ার বিষয় রয়ে গেছে, এই কারণে বললাম। এখন প্রশাসন যোগাযোগ করছে মাননীয় মন্ত্রীর সাথে, সে হিসাবে তো ট্রিটমেন্ট করবে, এনআই স্যার বলছিলেন, এক মিনিট করে যদি বলেন, এরপর জাফরুল স্যার কথা। দেখুন একটা বিষয় হচ্ছে, স্যার বলছিলেন যে রাজনীতি উঠিয়ে দেওয়া, এটা কিন্তু বাস্তবের কথা না। দুই হচ্ছে, রাজনীতি থাকবে না যদি এনগেজ করতে পারে স্টুডেন্টদেরকে, এনগেজ না করলে টুকিটাকি বিষয় নেই, এরকম বড় ধরনের ঘটনা ঘটে, আমরা ছাত্র ছিলাম দেখেছি। আমি দু একটা ঘটনা বলি, যারা বিসিএস পাস করে আছে সেখানেও কিন্তু খাওয়ার দাওয়ার নিয়েও অনেক সময় আগে প্রবলেম হয়েছে, আমি নিজেও অনেকদিন দায়িত্বে ছিলাম, সেখানে দেখেছি যে কাজের যখন চাপ না থাকে তখন বলে খাবার খাওয়ার হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। আমরা যখন চাপ দিয়ে দিয়েছি, বিভিন্ন কাজ দিয়ে দিয়েছি, চাপ মিন্স একাডেমিক প্রেশার যখন দেওয়া হয়, ট্রেনিং প্রেশার, অন্য কাজ দেওয়া হয়, তখন দেখা যায় এসব কমপ্লেন করে না, অন্যগুলো নিয়ে ব্যস্ত থাকে। এনগেজ না করার জন্য রাজনীতি বেশি ঢোকে। এটা দুই হচ্ছে,
আমি আমার মাথায় কিন্তু ঢুকছে না, আমি হলে কখনো এটা দিতাম না, স্পটে কেন ওনারা গেলেন, ওনারা বসে থাকবে, ডাক দেবে যে ঠিক আছে আসো, যদি না আসে তাহলে যে টিচারের কথা শুনে সেই টিচারে পাঠাবে, এক ডিপার্টমেন্টের টিচার আর এক ডিপার্টমেন্টের লোককে কি মানবে? বাংলাদেশে মানে না কিন্তু এটা। কিন্তু স্যার আমরা এখনো কথা বলছি কিন্তু ওরা অনশন করছে, ওর চোখের পানি দেখেছেন যে ওরা কতটুকু মানে ভালনারেবল অবস্থাতে আছে, আমরা এখনো বলছি, এখনো তারা টিচাররা বলছে যে আমরা তদন্ত করছি, ব্যবস্থা নিব। সাগর 10 দিন লাগবে আমি যেটা শুনলাম, সিনিয়র যতই হোক না কেন, এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি হতে পারে? 10 দিন লাগবে ইনকোয়ারি কেন করতে, কেন একদিনের ভিতর করা সম্ভব? হুটাট করে আরো কত কি বেরোবে, সুতরাং এটা দ্রুত শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণং, যত দেরি করবেন তত অশুভ হবে, এটা ঠিক না? জি, সেখানে সবাই অনশন করছে একদম ওপেন, এমন না যে কেউ খেয়ে দেয়ে, যে রাজনৈতিক অনেক এরকম অনশন হয় দেখেছি যে তার লুকিয়ে টুটিয়ে খেয়ে দেয়ে কিন্তু ওখানে শুয়ে থাকে, শুধুমাত্র একটা প্রতীকী অনশন করে, বাট ওরা তো এরকম সুযোগ নেই, ওরা সম্পূর্ণ একটু পানি পর্যন্ত খাচ্ছে না, আমি যতটুকু জানি পানি খাচ্ছে না, এবং তারা সরাসরি হাসপাতালে যাওয়া হচ্ছে। জাহির বিন আলম স্যার আমার কাছে বাস্তবতা হলো ওরা সেখানে শুয়ে আছে, স্যালাইন দেওয়া হচ্ছে, ডাক্তার আছে। আমি ওই স্যারকে বলছি, ওই স্যার সাগর ভাই, আমি ওই স্যারকে বলছি, বলেন স্যার 10 দিন সর্বোচ্চ, কারণ ওনারাও সিনিয়র টিচার, যাদেরকে দেওয়া হয়েছে 10 দিন সর্বোচ্চ দেওয়া হয়েছে, ওনারা যদি 2 দিনের মধ্যে দেন, আমরা 2 দিনের মধ্যেই বিসিসিআর সিন্ডিকেট ডাকলে উই উইল টেক দ্য অ্যাকশন উইদিন দ্য 10 ডেজ। যারা নির্দেশ দেওয়ার কথা তারা কেন বসে আছে সেই হলো প্রশ্ন, নিজের উপরে নিয়েন না সবকিছু। আপনি ওনাদেরকে 10 দিন দেওয়া হয়েছে, ওনারা যদি 2 দিনের মাথায় রিপোর্ট দেন, আমরা 2 দিনের মাথায় সিন্ডিকেট করতে বিসিসিআর আপনি নিজের উপরে দায়িত্ব নিয়েন না, আপনি ওদের হয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন। জি জাফরুল্লাহ স্যার, আমি যেটা দেখছি এই যে ছাত্ররা অনশন করছে, এটা যেকোনো দিকে চলে যেতে পারে, তাদের যে ছবি দেখলাম এবং আজকে তাদের এই এটাকে নিয়ে না করে, দেরি না করে 10 দিন করেছে, 5 দিন করেছে, এটা 2 দিনেই, যেটা এনায় খান ঠিক কথাই বলেছেন, আমরা এই ঘটনাটা কি পুলিশ এসছে পিটিয়েছে, 300 জনের নামে মামলা দিয়েছে, এবং এটা অর্ডার দিয়েছেন ভাইস চ্যান্সেলর স্যার, দিয়েছেন বা দেন নাই, নিশ্চয়ই প্রশাসনের কেউ না দিলে তো পুলিশ আর কেন, এখানে তো পয়সা পাবে না, এটা বাণিজ্য নাই, টাকা টাকা, সুতরাং তাদের কেউ না কেউ উচ্চ পদের লোকেরা ডেকেছে, সেই জন্য বলি যে এটার পয়লা কাজ হবে পুলিশকে অন্তকে ভাইস চ্যান্সেলর সাহেবই বলতে পারেন, ছাত্রদের সব মামলা প্রত্যাহার করে, উনি একটা স্টেটমেন্টই করতে পারেন, তাদের নামে সব মামলা প্রত্যাহার করে নেন, যেটা হচ্ছে তদন্ত কমিটি, এবং তদন্ত কমিটি 24 ঘন্টার মধ্যে করা যায়, কারণ এদের এই যে এতগুলি ছেলে ছেলে